হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। তো আমরা এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের 2020-তে কত কাট অফ গেছিলো, 2019-এ কত গেছিলো এবং 2021-এ এক্সপেক্টেড কত যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা স্টেট কোটার ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের কাট অফ অনুযায়ী পুরো ডিটেলসটা তৈরি করা। প্রথমেই জানাই আজকে শুভ অষ্টমী, শুভ মহা অষ্টমী, সবাই খুব ভালোভাবে এনজয় করো পুজোটা। তো দেখো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখা যায়, আন্ডিসাব ক্যাটাগরির ক্ষেত্রে 581 গিয়েছিলো 2020-তে কাট অফ, 2019-এ কত গিয়েছিলো, 2019-এ ওই 526 অ্যারাউন্ডে গিয়েছিলো। আর ওবিসি এ আর বিতে তোমরা এখানে যেটা দেখছো সেটা হচ্ছে 2020-এর কাট অফ, 2019-এ 517-এর আশেপাশে গিয়েছিলো। আর এসসিতে যেটা 2020-তে তোমরা দেখছো 467, সেটা 398 গিয়েছিলো 2019-এ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে। আর এসটির ক্ষেত্রে যেটা 251 দেখছো সেটা 2019-এ কিন্তু গিয়েছিলো 188। তো অনেকটাই 2020-তে বেড়েছিলো সব মেডিকেল কলেজগুলোর মতোই। তো এবছর 2021-এ আশা করা যাচ্ছে যে যেটা 581 গিয়েছিলো 2020-তে সেটা এই বছরে মোটামুটিভাবে 560-এর আশেপাশে থাকবে, ঠিক আছে। আর এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে স্টেটের কিছু কিছু পুরনো মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কিছু কিছু ক্ষেত্রে কাট অফ আবার বেশিও চলে যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ওবিসি এ আর ওবিসি বি এর যেটা 565 এবং 576 দেখছো এটাও মোটামুটি 15-20 নাম্বার কমিয়ে তোমরা ধরতে পারো। আর এসসি এর ক্ষেত্রে যেটা 467 আছে সেটা হিসেব মতো 455-এর আশেপাশে যেতে পারে। আর এসটি এর 251 যেটা 2020-তে ছিল সেটা এই বছরে আশা করা যায় যে 240-250-এর আশেপাশেই থাকবে। তো নিট 2022 বা 2023-এর জন্য যদি প্রিপারেশন করো তোমাদের মধ্যে থেকে, তাহলে অবশ্যই আইকনিক সাবস্ক্রিপশানটাকে আন একাডেমিতে যেটা আছে সেটাতে তোমরা কিন্তু এনরোল করতে পারো, এনরোল হতে পারো। এইখানে প্রাইসটা আছে 5417 করে, যদি 12 মাসের জন্য সাবস্ক্রিপশান নাও তো পার মান্থ এতটা পড়বে, কিন্তু এতটা প্রাইস কখনোই পে করবে না। এখানে যে রেফারেল কোড লেখার জায়গাটা দেখছো এখানে SG200 কোডটা লিখে প্রসিড টু পে করবে, তোমার প্রাইস 10% কমে যাবে, বা যখন যা অফার চলবে তাতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট ওটাতেই হবে। আর ওই SG200 কোডটা যদি ইউজ করো তাহলে পরে যদি বাইচান্স কোনো টেকনিক্যাল ফল্ট হয় তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি সেখানে হেল্প করে দিতে পারবো। আমার সঙ্গে কন্ট্যাক্ট করা তো কোনো আহামরি ব্যাপার নয়, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখো, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেগুলোতে কন্ট্যাক্ট করতেই পারো। আর ওয়ারিয়ার্স ব্যাচ নিট ইউজি 2022-কে লক্ষ্য করে 13 অক্টোবর থেকে শুরু হয়েছে। আর নিট ইউজি উইথ CBSE, এই জিনিসটা খুব ভালো জিনিস, যারা ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো বা যারা ভাবছো যে হয়তো আমার একটা ড্রপের বেশি হয়তো লাগতে পারে, নিজের পজিশন থেকে তো একটা বোঝা যায়, তারা এক্ষেত্রে 4 বছরের সাবস্ক্রিপশান তোমরা পেতে পারো, পেতে পারবে যদি নিট ইউজি প্লাস CBSE এটা তোমরা সিলেক্ট করো। এবং তারপর সেখানে অ্যাকচুয়াল প্রাইসটা জাস্ট 81,000 আর অফার প্রাইস 64,000। এই সময় যে 500 সাবস্ক্রাইবারের জন্য অফার চলছে 81,000টাও কমে 64,483-তে চলে আসবে। এখানেও রেফারেল কোড SG200 ইউজ করবে। আর সেম জিনিস এখানে দেখো নিট ইউজি উইথ ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন প্লাস নিট ইউজি এটা যদি সিলেক্ট করো ইনস্টিড অফ CBSE প্লাস নিট ইউজি তাহলে তোমার প্রাইসটা আরও কমবে 57,576, কিন্তু এখানেও 4 বছরের তুমি সাবস্ক্রিপশান পেয়ে যাবে। তো এটা আমার মনে হয় খুবই ভালো সুযোগ। নিট ইউজি মেগা কম্ব্যাট যেটা চলে সেটা তো চলবেই, স্কলারশিপ টেস্ট তোমাদের এই 17-তারিখ 11টার সময় থেকে আছে, এটাও তোমরা দিতে পারো ফ্রিতে স্কলারশিপ টেস্ট। এখানে যে কোনো জায়গায় যদি কোনো কোর্স চাই সেখানে SG200 কোডটা ইউজ করে দেবে। আর এটা হলো তার সিলেবাস মেগা কম্ব্যাটের, স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তো এনরোল করে রাখো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।